করোনায় নিরানন্দ ঈদ এবার সৌদি আরব প্রবাসীদের। সংক্রমণ ঠেকাতে একদিনে কারফিউ চলছে দেশটিতে, তাই সেখানে থাকা 22 লাখেরও বেশি বাংলাদেশির ঈদ কাটছে পুরোপুরি ঘরবন্দি। বিস্তারিত কেরামতুল্লাহ বিপ্লবের রিপোর্টে। এই দৃশ্য দুবাইয়ের। করোনায় ঈদের জামাত বন্ধ সেখানকার ঈদগাহ মসজিদে, তাই বাড়ির মধ্যেই পারিবারিক জামাত করে ঈদের নামাজ পড়ছেন প্রবাসীরা। আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে অনেক মিস করেছি। সৌদি আরব প্রবাসীদের কাছে ঈদের কষ্ট আরও বেশি, সেখানে ঘর থেকে বের হওয়ারই সুযোগ নেই। ঈদের মধ্যেও 5 দিনের কারফিউ চলছে, রাস্তায় বের হলেই আটক জরিমানা। আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পাশে যেতাম, এবার কিন্তু এরকমটা হয়নি। ঈদের মধ্যে যাতে জনসমাগম ও রাস্তা চলাচল না হয়, সেজন্য ঈদে সৌদি আরবে 4 দিনের কারফিউ জারি করেছেন। করোনার ভয়াল মহামারী এবার দুনিয়া জুড়েই মুসলমানদের ঈদের আনন্দ কেড়ে নিয়েছে। একদিকে লকডাউনে কর্মহীন, অন্যদিকে দেশে ফেরারও সুযোগ নেই, তাই প্রবাসে পরিবার স্বজনবিহীন ঈদ ভীষণ কষ্টের এবার তাদের কাছে। সৌদি আরব প্রবাসী 22 লক্ষ বাংলাদেশিদের এবারের ঈদ আনন্দ অনেকটাই ম্লান, অনেকটাই রঙহীন। 2 মাসেরও বেশি কাজ নেই, হাতে টাকা নেই, প্রবাসে হাত পাতারও সুযোগ নেই, দমবন্ধ। এই পরিস্থিতিতে এখন সৃষ্টিকর্তার করুণা চেয়ে ঈদের দিন পার করছেন প্রবাসীরা। এই হতাশা, এই দুঃখ কিংবা কষ্টের কথা যারা দেশের বাইরে প্রবাসে আছেন তারাই ভালো জানেন। আমরা শুধু আশা করতে পারি হয়তো বেশি দিন আর এই দুর্বিষহ পরিস্থিতি থাকবে না, আবার স্বাভাবিক হয়ে পড়বে আমাদের সবার জীবনযাত্রা। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।